চলে গেলেন জীববিদ্যার জীবন্ত কিংবদন্তি দুলাল চন্দ্র ছাত্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 74 বছর। ছাত্রকুলের জন্য রেখে গেলেন অজস্র স্মৃতি। তিনি ছিলেন জীববিদ্যার জীবন্ত নক্ষত্র। বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন, অথচ দুলাল চন্দ্র ছাত্রা ছিলেন এমন ছাত্র বা ছাত্রী কিন্তু খুবই কমই আছেন। 90-এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে পড়া শিক্ষার্থীদের কাছে বামনদেব চক্রবর্তী, সুখেন্দু মাইতি, দেবাশিস মৌলিক এবং দুলাল চন্দ্র ছাত্রা এই নামগুলো কিন্তু অত্যন্ত সুপরিচিত। স্কুলে পড়া ছাত্রছাত্রীদের কাছে এই নামগুলো একপ্রকার বলা যেতে পারে নিত্যদিনের সঙ্গী। একাদশ দ্বাদশ শ্রেণীতে জীববিদ্যার বই বলতে আজও শিক্ষার্থীরা চোখ বন্ধ করে ভরসা করে দুলাল চন্দ্র ছাত্রা বইয়ের ওপর, যে বইয়ের কোনো বিকল্প নেই। ক্লাস 7 থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমনকি স্নাতক স্তরেও তার লেখা বই অনুসরণ করে চলেছে অসংখ্য ছাত্রছাত্রী। জয়েন্ট এন্ট্রান্স ডাক্তারি পরীক্ষা পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বই লিখেছেন তিনি। আর এই অভিশপ্ত বছরেই সমগ্র ছাত্র সমাজকে কাঁদিয়ে চলে গেলেন জীববিদ্যায় ভরসা ও নির্ভরতার অন্যতম মানুষ দুলাল চন্দ্র ছাত্রা। নিজের কর্মযজ্ঞ ফেলেই রেখে চলে গেলেন কিংবদন্তি এই শিক্ষক এবং লেখক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 74 বছর। বুধবার সকালেই বেলভিউ নার্সিংহোমে প্রয়াত হয়েছেন তিনি। স্কুলের শিক্ষকতার মেয়াদও শেষ, থেমে যায়নি তার কলম, বরং একের পর একের তিনি কিন্তু বই লিখে চলেছেন পড়ুয়াদের জন্য। 90-এর দশকের গোড়া থেকে আজ অবধি জীববিজ্ছানের স্কুল পাঠ্য বই মানেই সাদরা বাবুর বই। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরের বীরসিংহ গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1947 সালে 20 ডিসেম্বর জন্ম হয় দুলাল চন্দ্র ছাত্রা। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা মেদিনীপুর স্কুলেই, তারপরে উচ্চশিক্ষার জন্য স্নাতক স্তরে কলকাতার সিটি কলেজে ভর্তি হন। স্নাতকোত্তর করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর শুরু হয় তার শিক্ষকতার জীবন। দীর্ঘ 33 বছরের শিক্ষকতার জীবনে 4টি ভিন্ন ভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর তিনি সামিল হন মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে। এই স্কুল থেকেই তিনি 2005 সালে অবসর গ্রহণ করেন এবং সকলের প্রিয় ছাত্রা স্যার। আজ 2020 সালে এসে ছাত্র সমাজ থেকে চিরকালের মতো অবসর দিলেন ছাত্রাবাবু। রেখে গেলেন অজস্র স্মৃতি, সমৃদ্ধ করে গেলেন বাংলার শিক্ষা সমাজকে।